कमलपुर महकुमार दुर्गाचमुनी ब्लकेर कृषि तत्त्वावधायकेर अधीने दक्षिण कुचाइनाला पंचायतेर मेथिर ग्राम ग्रामे हिंदू मुस्लिम जनगोष्ठीर बसबास बसबासकारी सबाई कृषिर उपर निर्भरशील सिंहभाग कृषिजीवीदेर चार पाँच कानी कृषि जमि रयेछे कोनो रकमे बेचे बर्ते आछे प्रतिटी परिवार परिवारेर पुरुष महिलारा मौसुमे कृषिकाजे व्यस्त थाकेन बर्तमाने बृष्टिर देखा नेई बर्तमान मौसुमे आउश धान सह विभिन्न मौसुमेर सब्जी चाष करार समय कोनो कोनो कृषक धानेर जमीगुलिते ट्रैक्टर किंबा गरु दिए हाल चाष करे राखलेओ बृष्टिर देखा नेई এই মৌসুমে বৃষ্টি আসবে বলে গ্রামের সিংহবাগ কৃষক ধানের চারা রোপণ করেছিল সেই ধানের চারাগুলি প্রচণ্ড রোদ্দুরে ঝলসে গেছে মেথির মিয়া গ্রামে বহু বছর আগে কৃষকদের দাবি অনুসারে এলআইসি স্কিমে ধলাই নদী থেকে পাম্প মেশিনের মাধ্যমে জলসেচের ব্যবস্থা করে দেওয়া হয় সময়ের মধ্যে বৃষ্টি না হলেও পাম্প মেশিনের সাহায্যে কৃষকরা জমিতে জল দিতে পারত গ্রামের এই মেশিনটি গত দেড় দুই মাস যাবৎ বিকল হয়ে পড়ে আছে ফলে কৃষকরা তাদের জমিতে সময়ের মধ্যে জল দিতে পারছে না সিংহবাগ কৃষকের অর্থনৈতিক দুর্বলতার কারণে ভাড়া করে পাম্প মেশিন এনে জমিতে জল দেবার সামর্থ্য নেই গ্রামের প্রান্তিক কৃষকরা জলসেচের মেশিন সারাই করার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কমলপুরের ওয়াটার রিসোর্স অফিসে গিয়েও একাধিকবার দাবি জানিয়েছিল কাজের কাজ কিছুই হয়নি মেথির মিয়া গ্রামের কৃষকদের যেমন মাথায় হাত পড়েছে তেমনি কৃষকদের মধ্যে প্রচণ্ডভাবে ক্ষোভের বন্যা বইছে মেথির মিয়া গ্রামে প্রান্তিক কৃষক সমীর দাস জানান অন্যান্য জায়গায় অল্প বৃষ্টির বৃষ্টি হলেও কমলপুরে বৃষ্টি নেই এই মৌসুমে আউশ ধান সহ বিভিন্ন ধরনের সবজি যেমন পটল মরিচ পাট চালকুমোর মিষ্টি কুমোর বেগুন কচু ইত্যাদি রোপণ করে বিপাকে কৃষকরা মৌসুমি বৃষ্টির দেখা নেই তার উপর গ্রামের এলআইসি স্কিমের কৃষি জলসেচের মেশিন বিকল জমিতে জল দিতে পারছেন না কৃষকরা প্রচণ্ড খরায় আউশ ধানের চারা ঝলসে গেছে এগুলি গরু ছাগলকে খাওয়ানো হচ্ছে ওয়েস্ট কুচরালা মেথির মিয়া গ্রাম দক্ষিণ মেথির মিয়া এলাই স্ক্রিম একটা আছে এখানে আজকে পনেরো থেকে বিশ বছর আগে এটা বানিয়েছে কিন্তু চলতে আছে আজকে দেড় মাস যাবত বন্ধ প্লাস বৃষ্টি হওয়া নাই কিন্তু আমরা কি করব রোয়া লাগাইতে পারছি না হালিগুলা গরু খাওয়াইতেছি এরপর সবজি খেতে জল দিতে পারতেছি না হ্যাঁ খুব সমস্যার মধ্যে আছে আর দপ্তর তো কোনো খেলাধুল নাই এটা থেকে শুধু টাকা পয়সা লুট খাইতেছে ঠিক করে দেওয়া যায় আজকে আর কালকে এটা খারাপ হয়ে যায় আজকে ঠিক করবো কালকে খারাপ হইব দপ্তরে কোনো হেলজোল নাই এখানকার লোক কি সবাই কৃষির উপর নির্ভর এখানে মুসলিম হিন্দু কম আছে কয়েক পরিবার আমরা চার পাঁচ পরিবার আছে হিন্দু আর বাকি সবাই বেশিরভাগ মুসলিম আছে এখানে আর আমরা এক লোকই চলতে আছি মুসলিম আর বাঙালি মিল্লা খুব সুন্দরভাবে কিন্তু জলের লেগে যে সমস্যা তখন পড়ছি আমরা আর করার মতো না এদিকে মেথির মিয়া গ্রামে এলআইসি স্কিমের জলসেচের মেশিন গত দেড় দুই যাবৎ বিকল বিষয়ে কমলপুর ওয়াটার রিসোর্স দপ্তরে এসডিও সেন্টু দেববর্মার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি সাক্ষাৎ দিতে রাজি হয়নি এরপর গোপন ক্যামেরায় ওনার সাথে কথোপকথন হয় এসডিও সেন্টু বাবু চেয়ারে বসে বলে দিচ্ছেন মেশিন ঠিক আছে তা দিয়ে জল আসছে কিন্তু বাস্তব চিত্র অন্যরকম মেথির মিয়া গ্রামে গিয়ে জলসেচের পাম্প মেশিন ঘর খুলে দেখা যায় দুটি পাম্প বিকল হয়ে পড়ে আছে জমিতে জল নেই জমি ফেটে চচির এই অবস্থায় কৃষকের মাথায় হাত পড়েছে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন